যমুনা নদীর তীরে টাঙ্গাইল জেলার ভুয়াপুর ও গোপালপুর উপজেলার অবস্থান। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের পাশাপাশি পোলট্রি শিল্পের সাথে জড়িত। বর্তমানে এই এলাকায় 5,000-এরও বেশি পরিবার দেশি মুরগি পালনের সাথে জড়িত এবং ছোট বড় 45টিরও বেশি দেশি মুরগির বাণিজ্যিক খামার এখানে রয়েছে। ইফাদের অর্থায়নে PKSF কর্তৃক বাস্তবায়িত পেইস প্রকল্পের আওতায় টাঙ্গাইলে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস পারিবারিক পর্যায়ে দেশি মুরগির বাণিজ্যিক খামার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তি, পরামর্শ প্রদান, আর্থিক সেবাসহ বাজার তথ্য খামারিদের দেয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় দেশি মুরগির উৎপাদন বৃদ্ধির জন্য কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। খামারিদের মধ্যে দেশি মুরগি প্রতিপালনের জন্য সচেতনতা বৃদ্ধি, আদর্শ ব্যবস্থাপনায় খামার স্থাপন, প্রজননক্ষম মোরগের উৎপাদন বৃদ্ধি এবং মোরগ ফ্যাটেনিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান। দেশি মুরগি পালন করে এই অঞ্চলের অনেক পরিবারের আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পারিবারিক পর্যায়ে বাণিজ্যিক খামারে প্রতি 90 দিনে 500 থেকে 800টি দেশি মুরগি লালন পালন করে 25,000 থেকে 30,000 টাকা নিট লাভ হচ্ছে। PKSF এর সুপর্ণ অনলাইন মার্কেটে অর্ডারের মাধ্যমে টাঙ্গাইলের এই দেশি মুরগি এবং মুরগির ডিম সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে, যেখানে আপনি অনলাইনে খামারিকে শনাক্ত করতে পারবেন। টাঙ্গাইলের দেশি মুরগি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত, একটি আদর্শ পণ্য। সুপর্ণ।